দেশের সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হয়নি গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সাম্প্রদায়িক হামলার পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে এমন দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সংখ্যালঘু স্বার্থ সুরক্ষা আইন জাতীয় সংখ্যালঘু কমিশন এবং নির্বাচনী ইশতেহারের অনুসারে তা বাস্তবায়নের দাবি জানানো হয় নির্বাচন কেন্দ্রিক সাম্প্রদায়িক সামুরাইক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার না হওয়ায় গভীর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয় এ সময় বিএনপি জামায়াতের আমলে সাম্প্রদায়িক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিও করে অনুষ্ঠানে বলা হয় সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার অভাবে এখনও সংখ্যালঘুরা দেশান্তরি হচ্ছেন বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতি থেকে উত্তরণে ইতিমধ্যে সরকারি দল কর্তৃক প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার পূরণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম